আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন? আশা করছি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাদের ভালো রেখেছে, আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। বিগত কয়েকদিন ধরে একটি প্রশ্ন খুব ঘুরপাক খাচ্ছে, আমাদের কমেন্ট যেন ভর্তি হয়ে যাচ্ছে। আর সেই প্রশ্ন হচ্ছে, হুজুর আমি কবিরাজি বিদ্যা বা আমি এই ঝাড়ফুঁক বিদ্যা শিখতে চাই। অনেকে অনেক রকমভাবে জিজ্ঞাসা করেন, হুজুর আপনি কি এটা শিখাবেন? আমি আপনার শিষ্য হতে চাই, আপনি কি আমাকে আপনার শিষ্য বানাবেন? আমি আপনার কাজ দেখে খুব খুশি হয়েছি, আমি চাইছি আপনার কাছ থেকে গিয়ে ওটা শিখতে চাইছি, তো আপনি কি আমাকে কাছে গিয়ে শিখাতে পারবেন? আমি কি আপনার কাছ থেকে এই বিদ্যা অর্জন করতে পারবো? এ ধরনের বিভিন্ন রকম কমেন্ট আমাদের আছে, আপনারা লক্ষ্য রেখেছেন ওই কমেন্টগুলো। আমি কমেন্টগুলো পড়ি, প্রত্যেকটা হয়তো না পড়ি, তবুও অনেকগুলো কমেন্ট আমরা পড়ে থাকি। উত্তর হয়তো দেওয়া যায় না, কারণ ছোট্ট একটি বাক্যে উত্তর কী বা দেব, যেটাই বলবো সেটা স্পষ্ট হবে না, অস্পষ্ট থাকার কারণে আপনি হয়তো ভুল বুঝবেন। প্রথমত কয়েকটি কথা বলবো, যে সকল ভাই আছেন সাধারণ মানুষকে বলবো, এবং যারা এই লাইনে কাজ করছেন বা করবেন বা আমাদের কাছে শিখবো এরকম আশা রেখেছেন বা আরও কিছু জানার আশা আছে এমন রেখেছেন, প্রত্যেকে বলবো সবাই আমার এই ভিডিওটি সম্পূর্ণ একটু দেখবেন। আশা করছি ইনশাল্লাহ কিছু হোক আর না হোক অবশ্যই কিছু জ্ঞান পাবেন, আর এটা আপনাদের কাজে লাগবে সামনে। মনে রাখবেন, এই কবিরাজি বিদ্যাটা, এই চিকিৎসার বিদ্যাটা, এ খুবই একটি জটিল। আপনারা সাধারণত অন্যান্য হয়তো কোনো চ্যানেলে হয়তো দেখেছেন, আপনি ফ্রিতে আমার কাছে এই বিদ্যাটি শিখে নেন, আপনি আমার সঙ্গে এটা যোগাযোগ করেন, আমি আপনাকে এইভাবে এটাকে শিখিয়ে দেব, পাঁচ দিনে আপনি এই কোর্সটা কমপ্লিট করে ফেলেন, ছয় দিনে এটা করেন, এই কাজটা করেন, এতে আপনি এই কাজগুলো শিখে নেবেন, এই কাজগুলো করলে আপনি বড় এক ধরনের কবিরাজ হয়ে যাবেন, বড় এক ধরনের ওঝা হয়ে যাবেন, এই নানা রকম আলোচনা কিন্তু আপনারা শুনতে পান, বুঝতে পারছেন তো? আসলে বিষয়টা তা নয়। মনে রাখেন, যদি একজন প্রফেশনাল চিকিৎসক হতে চান, যদি একজন পারফেক্ট চিকিৎসক হতে চান, তাহলে প্রত্যেকটা চিকিৎসা একটা নিয়ম নীতি থাকে। আমরা অধিকাংশই ব্যক্তি যারা এই লাইনগুলোতে কাজ করি, সাধারণত জিন, জাদু এইসব লাইনগুলোতে, অধিকাংশই ব্যক্তি, সকলেই না হলে অধিকাংশই ব্যক্তি, আমরা বিভিন্ন জনের বিভিন্ন কথা শুনে বিভিন্ন বাজার থেকে বই পুস্তক কিনে সেই বইয়ের মধ্যে কতখানি সত্য আছে কতখানি মিথ্যা আছে না জেনেই যা পেয়েছি সবকে গুছিয়ে নিয়ে আমরা এই কাজ করতে বসে পড়ি। এতে কিছু কিছু কাজ আছে, সবগুলো তো আর বেকার নয়, কিছু কিছু কাজ আছে, সেই কাজগুলো দিয়ে আমরা সফল হতে পারি। আবার অনেক সময় দেখা যায় যে আমাদের মধ্যে শুধু ব্যর্থতাই দেখা যায়, আমরা লজ্জায় হয়তো অনেককে বলি না, কোনো কিছু বলে নিজেকে বাঁচিয়ে নেওয়ার চেষ্টা করি, যখন দেখি যে আমাদের একটি ভুল হচ্ছে, আমার দ্বারা হচ্ছে না, তখন সেই রোগীর গার্জেনকে বা স্যার পেশেন্টের গার্জেনকে কিছু একটি ভুল বুঝিয়ে খালি নিজের মানসম্মানটাকে বাঁচানোর জন্য কোনো একটি পরামর্শ দিয়ে বেরিয়ে পালিয়ে আসি। আসলে এটা ঠিক নয়, আপনার অন্তর কোনো দিন শান্তি পাবে না এই কাজ করে, কারণ আপনি তো নিজে জানেন যে আপনি কী বললেন আর কী করলেন, তাই না? মনে রাখবেন, একজন ভালো পারফেক্ট প্রফেশনাল চিকিৎসক হতে গেলে তাকে ধাপে ধাপে কিছু শিক্ষা অর্জন করতে হয়, আর এই ধাপে ধাপে কিছু শিক্ষা অর্জন করতে গেলে আপনি ভাবছেন হয়তো যে দু এক মাস, দু পাঁচ মাস আমি কারো কাছ থেকে কোনো কিছু কথা শুনে, কারো দুটো আলোচনা শুনে, কারো একটি বই নিয়ে শিখে নেব, এটা কিন্তু অতটা সহজ নয়। শুধুমাত্র আমি যে বলছি জিন বা জাদুর বিদ্যা শেখা এটা নয়, পৃথিবীতে যে শিক্ষাই আছে কেন, বিশেষ করে চিকিৎসা, পৃথিবীতে যেই চিকিৎসায় আছে না কেন, প্রত্যেকটা চিকিৎসা নির্দিষ্ট কিছু সময় দিয়ে নির্দিষ্ট কিছু কোর্স থাকে, যদি আপনি পারফেক্ট একজন সেই চিকিৎসক হতে চান। আপনি যদি একজন অ্যালোপ্যাথি লাইনে ডক্টর হতে চান, তার নির্দিষ্ট একটি কলেজে গিয়ে আপনাকে পড়াশোনা করতে হয়, সেখানে নির্দিষ্ট একটি সময় পর্যন্ত আপনার বুদ্ধির পরিচয় দিতে হয়, আপনার সব কিছু দেখার পর সেই অনুযায়ী তারা আপনাকে সেই সার্টিফিকেট দিয়ে ডক্টরের, মানে চিকিৎসকের পদবি দেন যে হ্যাঁ আজ থেকে আপনি হচ্ছেন চিকিৎসক, কারণ আপনার মধ্যে এবার সেই কোয়ালিটি এসেছে। তার মধ্যেও আবার দেখা যায় যে কিছু ব্যক্তি খুবই বড় নাম করতে পেরেছে, খুবই ভালো নাম অর্জন করতে পেরেছে, বড় বড় কাজ করতে পেরেছে, আবার কিছু কিছু ব্যক্তি আবার দেখা গেল কিছুই করতে পারলো না, একই কলেজ, একই জায়গায় বসে, একই মাস্টারের কাছে, একই শিক্ষকের কাছে শিক্ষা অর্জন করার পর আবার প্রত্যেকের দেখা গেল জ্ঞান ভিন্ন ভিন্ন। কেন? কোনো ব্যক্তি হয়তো সেই জিনিসটাকে একটু ভালোভাবে বোঝেছে, আর কেউ হয়তো একটু বুদ্ধিটা চাপা থাকার কারণে সে হয়তো সেইভাবে বোঝেনি, তার জন্য একই জায়গায় পড়ার পরও দুইজন দুই রকম দেখেন পড়ার পরও। তাহলে নির্দিষ্ট একটি জায়গায় পড়াশোনা করার পর একটা বিদ্যা শেখা যায়, সেটা হোক হোমিও, সেটা হোক অ্যালোপ্যাথি, সেটা হোক আরও আয়ুর্বেদিক, যাই হোক না কেন প্রত্যেকটা চিকিৎসা শিখতে হয় ধাপে ধাপে।
আমাদের চিকিৎসা জগতে যতগুলো চিকিৎসা আছে আমি মনে করি জানো সবথেকে কঠিন এটা মনে করি এটা হচ্ছে সেটা কবিরাজিবিদ্যা জি এই জিন জাদুর লাইনে যে কাজগুলো করে থাকি আমরা এগুলো এগুলো আমি মনে করি আমাদের লাইন নয় চিকিৎসা জগতে সবথেকে কঠিন মারাত্মক একটি লাইন অনেক ভাই আছেন যারা ডক্টর বন্ধু হয়তো ভাববেন এবার কি বলেন আপনি এবার চিকিৎসা এত জটিল আমরা দীর্ঘদিন ধরে এতদিন ধরে পড়াশোনা করে এত মেধা খাটিয়ে খাটিয়ে একটা রোগীকে ফেড়ে তার ভিতরের পার্টসকে খুলতে যত রকম যা আছে নাড়ি ফুড়িকে বার করে সবকে আবার ধুয়ে আবার সেট করে ব্রেনের মস্তিষ্কের মগজ কত কী করছি ফেড়ে আবার সেলাই করে রেখেছি এইটাকে আপনি বুড়িয়ে দিয়ে এই সামান্য ফু ফু করে ফু দিয়ে দুটো আপনি বললেন সব থেকে এটা জটিল এবার কোনো কথা হলো জি এটা হচ্ছে বাস্তব কেন বাস্তব এটা বলি প্রত্যেকটা কথা মনে রাখবেন প্রত্যেকটা ডিপার্টমেন্ট আলাদা আলাদা থাকে যেমন কোনো একজন ব্যক্তি শারীরিক রোগে আক্রান্ত মানে স্কিন ডিজিজ হয়েছে তার কোনো চামড়াতে কোনো রোগ হয়েছে তারা স্কিন স্পেশালিস্ট যে তার কাছে যাবে কারণ সে নির্দিষ্ট একটি কোর্স একটা বিষয় নিয়ে পড়াশোনা করেছে শুধু একটা বিষয়ের উপরে সে তার উপর পারদর্শী তার জন্য আমরা সেখানে যাই আমরা যদি দেখি যে আরও শারীরিক কিছু রোগ হয়েছে মানে ভিন্ন ভিন্ন রোগ ভিন্ন ভিন্ন ব্যক্তির কাছে আমরা চলে যাই কোনো সময় যদি আমরা দেখি যে কোনো ব্যক্তি মানসিকভাবে অসুস্থ হয়েছে তার কোনো মেন্টালি সমস্যা হয়েছে তখন আমরা মানসিক রোগে যারা পারদর্শী তার কাছে চলে যাই তার কাছে নির্দিষ্টভাবে একটা চিকিৎসা গ্রহণ করি সবাই ভিন্ন ভিন্ন একটি পদে আছে ভিন্ন ভিন্ন চিকিৎসা দিয়ে থাকে তবে এই ব্যতিক্রম একটি জায়গা এই কবিরাজিবিদ্যাটা যেখানে আপনি শারীরিক রোগের রোগী পাবেন যেখানে আপনি মানসিক রোগের রোগী পাবেন যেখানে আপনি স্কিন ডিজিজ হোক যত রকম যা আছে সবই এখানে পাবেন আর জিন জাদুটা পাবেই একজন ব্যক্তি আপনার কাছে এসে উপস্থিত হলো আপনার কাছে কিন্তু মানসিক রোগীও আসবে শারীরিক রোগের রোগীও আসছে আপনাকে কিন্তু বুদ্ধির পরিচয় দিয়ে আপনার মেধা লাগিয়ে ধৈর্যের সঙ্গে আপনাকে বাছাই করতে হবে যে আসলে এই রোগীটা কিসের রোগী সে তো একজন পেশেন্ট সে তো যা তার মনে লেগেছে সেটা ভেবে তো এসেছে আপনার কাছে আপনাকে তার ধারণাটা যে ভুল সে যেটা ভেবেছে সেটা যে ভুল এটা বাছাই করতে হবে আপনাকে আর আপনাকে এই জিনিসটা বাছাই করতে গেলে ওই ফুটপাতে দুটো বই কিনে তো আর হবে না আপনাকে নির্দিষ্ট তার উপরে একটি পড়াশোনা বা তার উপরে একটি জ্ঞান অর্জন করতে হবে তবেই তো কারণ আপনি হচ্ছেন চিকিৎসক আপনার কাছে সাধারণ ব্যক্তি যে কোনো কথাই বলতে পারে ওর বলার মধ্যেও ত্রুটি হতে পারে বলার মধ্যে অনেক ত্রুটি হতে পারে আমার এটা হচ্ছে আমি বলতে গিয়ে এটা বলে ফেললাম কিন্তু আপনাকে বাহাদুরে দেখাতে হবে আপনাকে আপনার মেধা লাগিয়ে বুদ্ধির পরিচয় দিতে হবে আপনাকে বাছাই করতে হবে যে আসলে উনি যে দাবিটা করছে সেটা সত্য কিনা আর যদি আপনি ওই বাকিদের মতো করে একজন রুগী এসে যা বললো সেটাকে লিখে নিয়ে তার মোতাবেক চিকিৎসা করলেন তাহলে আপনি আর কী চিকিৎসক হলেন এতে আপনি সফল হতে পারবেন না এতে শুধুমাত্র আপনি পরাজয় হবেন এছাড়া কোনো লাভ হবে না আপনার আর রুগী বেচারা এসে শুধুমাত্র কষ্ট আর কষ্ট কষ্ট আর কষ্ট তার অর্থ যাবে তার কষ্ট হবে তার বিভিন্ন জায়গাতে ছুটবে এইভাবে চলতে থাকবে এতে কোনো লাভ হবে না তাহলে আপনার কাছে যখন সে রুগী কোনো একটি কোনো কিছু দাবি করবে যে হুজুর আমাকে দীর্ঘদিন ধরে অমুক একজন ব্যক্তি জাদু করছেন একটু দেখেন তো আপনি জাদু চিকিৎসা করতে আরম্ভ করলেন না এটা চিকিৎসা নাই ওটা রুগীর মনে হয়েছে তাই আপনাকে বলেছে রুগীর মনে হয়েছে তাই এটা বলেছে যে আমাকে একজন জাদু করছে দেখেন কোনো সময় রুগী যেটা মনে করছে সেটা সত্য হয় কিন্তু কোনো সময়তে আবার এটা মিথ্যাও হয় রুগী মিথ্যা বলছে এটা নয় রুগীর ধারণাটা ভুল হয় রুগী আক্রান্ত হয়েছে ওই জায়গা থেকে আর রুগী মনে করছে আমার এটা হয়েছে কারণ তার সঙ্গে সিমটমের কিছু মিল থাকে যার জন্য রুগী বিভ্রান্তের মধ্যে পড়ে যায় তো আপনি চিকিৎসক আপনার কাছে তো এসেছে পার্থক্য করতে আপনাকে এমন একটি মেশিন নিয়ে বসতে হবে এমন একটি যন্ত্র নিয়ে বসতে হবে যেই যন্ত্র দিয়ে আপনি সব পরীক্ষা করবেন দুই মিনিটে পাঁচ মিনিটে আর সেই যন্ত্র তৈরি করার জন্য এই এই যে এই জায়গাতে এই ফোল্ডারে কিছু আপলোড করতে হবে ডাউনলোড করে রাখতে হবে এখানে এটা মনে রাখবেন তো এটা ডাউনলোড করতে গেলে সময় তো লাগবে এই জন্য আপনাকে নির্দিষ্টভাবে কিছু বিষয়ের উপরে ভালোভাবে জ্ঞান অর্জন করতে হবে আর এই জ্ঞান অর্জনটা একটি ভিডিও দেখে দশটি ভিডিও দেখে এক বছর কোনো ভিডিও দেখে কাউকে ফলো করে কারো কথা শুনে সম্পূর্ণ হয় না হয় অনেকটা হয় কিন্তু সম্পূর্ণ হয় না তাহলে তাকে নির্দিষ্ট সময় নিয়ে তার কাছে নির্দিষ্ট সময় দিয়ে সেই পড়াশোনা করে সেই বিদ্যাগুলো অর্জন করতে হবে সাধারণত একটা কোনো বিষয়ের উপরে ডক্টর হতে গেলে যেমন ওকে তিন বছর পাঁচ বছর সাত বছর দশ বছর তার বিদ্যা নিয়ে পড়তে হয় সেই জায়গাটাকে নিয়ে তো এই লাইনটাতে তো আরও জটিল তাহলে আরও তো সময় লাগার কথা ছিল
তবু যদি চিকিৎসক মনে করে যে এই ব্যক্তিকে আমি শেখাবো এই নিয়ত নিয়ে শিক্ষা করতে তো আপনাকে 15 বছর কম পড়বে 20 বছর কম পড়বে যদি চিকিৎসক মনে করে আপনার যে গুরুদেব বলেন বা আপনি আপনার যে ওস্তাদ বলেন সেই ওস্তাদ যদি মনে করে যে আপনাকে শেখাবো এই নিয়ত নিয়ে আর ওস্তাদের সঙ্গে হেল্প আছে আলা যিনি তার কাছে শিখবে সে শিষ্য সে শিক্ষ শিষ্যরও যদি উদ্দেশ্য ভালো থাকে এবং খুবই আগ্রহ থাকে যে আমি শিখবো চিকিৎসক শেখাবো আর যিনি শিখতে চাইছেন তিনি বলবে আমি শিখবো দুজনের জেদ যখন খুব দুর্দান্তভাবে থাকবে তখনই অল্প সময়ের মধ্যেও সেটা অর্জন করা যায় কিন্তু খুব অল্প সময় নেয় 2 বছর 3 বছর 1 বছর এই সময়গুলো আপনাকে লাগবে তবে কি একদিন শিখলাম 10 দিন বাদ দিলাম এইভাবে নয় নির্দিষ্ট সময় মতো আর এইভাবে শেখানোর জন্য সময়ের এত প্রয়োজন আছে এতগুলো কথা আমি বলার পেছনে কারণ ছিল এটাই যে আপনি প্রথমে বুঝতে শিখেন যে আসলে চিকিৎসাটি কত জটিল এটা শিখতে গেলে ভয়ঙ্কর কিছু বিদ্যা অর্জন করতে হবে এবার তার মধ্যে কিছু বড় বড় আমল আছে কিছু কিছু কায়দা আছে কিছু চালাকি আছে কিছু পয়েন্ট আছে যেগুলোকে নোট করতে হয় আমি আপনাদের সবগুলো কথা রেখে সবগুলো কথা শোনার পর আমি ভেবেছি যে যদি আল্লাহ আমাকে সুযোগ দিয়ে থাকে তাহলে আমি আমার যে নতুন ফ্ল্যাট তৈরি করছি যেখানে আমার বাসা তৈরি হচ্ছে সেখানে বসে আমি এর আগে একটি ভিডিওতে বলেছিলাম আমি একটি কোর্স চালু করব ভেবেছি করবো এটা বলছি না ভেবেছি জানি না আল্লাহ তালা আমাকে সফল করবেন কি না ভেবেছি যদি আমি সেই কোর্স করি আমার কোর্স হবে সম্পূর্ণ একটি ভিন্ন সম্পূর্ণ কবিরাজ জগতে সম্পূর্ণ একটু আলাদা তবে আমি আশাবাদী যদি আমি সেদিনকে সেই কোর্স করাই যারা যারা আমাদের ওখানে ভর্তি হবেন নির্দিষ্ট একটি সময় থাকবে প্রথম কোর্স থাকবে 1 বছরের নাম থাকবে সেটার দ্বিতীয় আরেকটি কোর্স থাকবে আরও 1 বছরের 2 বছরের তৃতীয় আরেকটি থাকবে আরেক 1 বছরের 3 বছরের এইভাবে কয়েকটি কোর্স থাকবে পরপর যে প্রথম বছরের কোর্স করবেন তার তো মোটামুটি একটা বুদ্ধি আসবে আলহামদুলিল্লাহ সে একটা জ্ঞান অর্জন করতে পারছেন যে দ্বিতীয় একটি কোর্স করবেন তার জন্য তো আরেকটি আসবে এইভাবে পরপর যে যতটুকু করতে পারবেন তার ততটুকু আলহামদুলিল্লাহ জ্ঞান অর্জন করা যাবে সে সেইভাবে সেই পারদর্শী হবেন আর সেইভাবে সেই কাজগুলো করতে থাকবেন তো আমি ইচ্ছা নিয়েছি সেদিনকে আমি আমার ল্যাপটপ দিয়ে সরাসরি লাইভে এসে আমি আমার বিদ্যা চালু করবো এটা আমি ভেবেছি আপনাদের পরামর্শ থাকলে পরামর্শ দিবেন কিসের পরামর্শ কিভাবে করলে সেটা সফল হব তবে জুম অ্যাপ না কি বলেছিলেন একটা আপনারা আমি ভেবেছি ওটা দিয়ে মনে সহজ হতে পারে এছাড়া ওটা দিয়ে সহজ না হলে ফেসবুকে এখন একটি গ্রুপ করে প্রাইভেট গ্রুপ মনে হয় এটাই ঠিক হবে প্রাইভেট গ্রুপ ফেসবুকে সেখানে আমি লাইভে নির্দিষ্ট সময়ে এসে একটা সময় এসে মোটামুটি হ্যাঁ কোনো দিন এতখানি পর্যন্ত পড়াবো কোনো সময় হয়তো 1 ঘন্টা পর্যন্ত পড়াবো এইভাবে চলবে আমার সময়টা আমি আশা রেখেছি যদি এইভাবে আমি আমার চিকিৎসা আরম্ভ করি শিক্ষা আরম্ভ করি তাহলে আমি আশাবাদী একদিন আপনারা অবশ্যই একজন ভালো শ্রেষ্ঠ চিকিৎসক হতে পারবেন এমনও হতে পারে সেদিনকে আপনি আমাদের থেকে কত যে বেড়ে যাবেন তার কল্পনা করতে পারবেন আপনি তবে এই শিক্ষা আমি যখন আরম্ভ করব আমার কিছু নীতি থাকবে আমি একদম পুরোপুরি ধাপ ধাপ আরম্ভ করব একটি জায়গাতে আমি আপনাদেরকে শিখিয়ে দেবো যে মানসিক রোগ কাকে বলা হয় কিভাবে মানসিক রোগটাকে বাছাই করবেন কিভাবে তার চিকিৎসা করবেন কোন সময় রোগীকে সত্য বলতে হয় কোন সময় রোগীকে মিথ্যা বলতে হয় কেন বলতে হয় তারও কারণ আছে কোন সময় রোগীকে কিভাবে কথা বলে রোগী কোন কাজগুলো করতে পারে কোন সময় রোগীর ধৈর্যের প্রয়োজন আছে কোন সময় রোগীকে একটু তাড়াহুড়ো করতে হবে নাহলে সমস্যা আরও জটিলের দিকে চলে যাবে এই প্রত্যেকটা বিষয়ে ধাপ 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 করে আগাতে থাকবো এক একটা বিষয়ে আমি দীর্ঘদিন আলোচনা করবো ধৈর্য সহকারে তবে আমি কি সবাইকে নেব না সবাইকে নেব না আমি কারণ এটা ছেলে খেলা মনে হয় এটা একটা বিদ্যা আমি সবাইকে নেব না অবশ্যই তাদের একটি ইন্টারভিউ নেব আমি একটি পরীক্ষা নেব পরীক্ষার মধ্যে কিছু রুলস থাকবে যেগুলো আমি ফলো করব এই কোয়ালিটি যার মধ্যে থাকবে আমি তাদেরকেই নেব যাকে পেলাম তাকে নয় অবশ্যই আমি যাকে অ্যাড করব তাদেরকে কিছু এই চিকিৎসা সম্পর্কে জ্ঞান রাখা দরকার তাহলে তার বুঝতে সহজ হবে অবশ্যই আমি যাকে নেব সে একজন পরহেজগার ব্যক্তি হওয়া দরকার অবশ্যই আমি যাকে নেব সে একজন সৎ ব্যক্তি হওয়া দরকার তার উদ্দেশ্য সৎ হওয়া দরকার এভাবে কিছু কিছু জিনিস আমি অবশ্যই রাখবো তবে অনেক ভাই আছেন হয়তো অমুসলিম ভাইরা তাহলে আমাদের কী হবে জি তাদেরকেও নেব তাদের জন্য কিছু ছাড় থাকবে তবে তাদের জন্য কিছু শর্তও থাকবে সেই সময় সময় হিসাবে আমি একটা রুলস তৈরি করবো নিয়ম তৈরি করবো ভেবে চিনতে যেটা সবার জন্য ভালো মনে হয় সেটা যদিও বা আপনার কারোর জন্য কষ্টকর মনে হতে পারে তবে যদিও বা কষ্টকর হয় কল্যাণ তো আপনাদেরই হবে কারণ সব কিছু আপনাদেরকে উদ্দেশ্য করেই করবো ইনশাআল্লাহ আর আমার একটি বই লেখার কথা ছিল আপনারা জানেন বই লেখাটা এখন আপাতত বন্ধ আছে অনেকে প্রশ্ন করছেন এই নিয়ে
আমি আমার নতুন ফ্ল্যাটে যখন চলে যাব তখনই সেই বই রাখাটা বাকিটা আরম্ভ করব এখানে একটু অসুবিধা হচ্ছে জায়গা শর্টের জন্য আমার সমস্যা হচ্ছে আমি একটু কষ্টের মধ্যে পড়ে থাকছি এই জন্য পারছি না সার্ভিস দিতে আর আমার দু একটি কোর্স চলছে সেই কোর্সগুলোতেও পড়াশোনা করতে হচ্ছে তার জন্য ওদিকেও ব্যস্ততার মধ্যে যাচ্ছে মাঝে মধ্যে তা আমার ব্রেনই হ্যাং করছে মনে হচ্ছে যাই হোক ভাই প্রত্যেকে দোয়া করবেন জানি না এই পর্যন্ত কার ক্ষমতা ছিল কে যে আসতে পারলেন যারা আজকে ভিডিওর এই শেষ পর্যন্ত এসেছেন আমার প্রথমে যেহেতু আমি জানিয়ে দিচ্ছি এটা কবিরাজি বিষয় নিয়ে আলোচনা করব যারা এই শেষ পর্যন্ত এসেছেন তাদের নিশ্চয় একটি বড় আগ্রহ আছে তাদের নিশ্চয় একটি বড় আশা আছে যে আমি শিখব তাদের একটি উদ্দেশ্য আছে আপনারা কমেন্ট করবেন যারা এই শেষ পর্যন্ত এসেছেন আমি প্রথমে দেখে নিতে চাই কাদের এত আগ্রহ ছিল যে আমি এই কাজটি শিখব কাদের আমার প্রতি একটি বিশ্বাস ভালোবাসা আছে যে আমি হুজুর প্রত্যেকটা ভিডিও এই পর্যন্ত দেখি আর এইটাও দেখেছি আমি আমি দেখলাম পুরো সম্পূর্ণ আমি ওইটা দেখতে চাই না হুজুর আমি ফার্স্ট কমেন্ট করেছি আমি এটা দেখতে চাই না অনেকে লিখে আমি ফার্স্ট কমেন্ট করেছি এতে আমার কোনো লাভ কী ভিডিও দেখলেন আপনি কমেন্ট করেছেন আমি ওইটা দেখতে চাই না আমি চাই যে হুজুর আমি এই পর্যন্ত শুনলাম দেখলাম আমার ধৈর্য ধরেছি আমি সেই জন্য ধৈর্য ধরবো লিখবেন ইনশাআল্লাহ আমি এগুলো মাথায় রাখবো কোন 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 ব্যক্তি আজকে এই করেছেন সেদিনকে ইনশাআল্লাহ আমি যখন ভর্তি করতে লাগবো সেটা একটা নির্দিষ্ট সময় নিয়ে ভর্তি করবো আমি আশাবাদী ইনশাআল্লাহ জি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু